যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগানের যে আজকে 1-0 গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। আচ্ছা মোহনবাগান এই মোহনবাগান কোয়ালিফাই করলো অভিজিৎ? হ্যাঁ মোহনবাগান আমরা অফিসিয়ালি আজকে কোয়ালিফাই করলাম, কিন্তু এখনও ম্যাচ বাকি আছে। ডিপেন্ড করবে তোমার ফার্স্ট সেকেন্ড কী হবে, তার উপর ডিপেন্ড করবে আমাদের নেক্সট রাউন্ডে খেলা কোথায় পড়বে। যারা ফার্স্ট হবে তাদের খেলা পড়বে হচ্ছে তোমার মুম্বাইয়ে, আর যারা সেকেন্ড হবে তাদের খেলা পড়বে ইম্ফল। আচ্ছা ইম্ফলে পড়বে, যাই হোক আজকের যে খেলাটা দেখলাম একটা চান্স পেয়ে গেছিলো মোহামেডান, প্রায় বাড়ি লেগে গেল। যাই হোক তবুও কীরকম ভাব কী ভাবছো টিমটা কীরকম খেলছে? কিছু খেলায় দেখো আত্মতুষ্টি হয়ে যায়, যেমন ধরো আগের ম্যাচটা আমরা 6-1 গোলে জিতেছিলাম, তার ফলে প্লেয়ারদের মধ্যে প্রথম থেকে একটা আত্মতুষ্টিটা ছিল যেটা রিফ্লেক্ট করেছে ম্যাচে। আমরা যেটা আশা করেছিলাম সেই অনুযায়ী খেলতে পারিনি, কিন্তু জয় সবসময় জয়, এবং আমরা জিতে কোয়ালিফাই করলাম, একটা প্রেশার তো থেকেই যায়। কিন্তু আমরা যেহেতু নেক্সট রাউন্ড কোয়ালিফাই করলাম, এবার ফোকাস করতে পারবো মোর ধরো যারা কিছু ম্যাচ এখন আমরা টাইম দিতে পারিনি সেসব প্লেয়ারগুলোকে আমরা সুযোগ দিতে পারবো, যাতে করে তাদের পরের রাউন্ডে আমরা ইউজ করতে পারি। আর মোহামেডানের সঙ্গে খেলা আছে 18 তারিখ, তারপরে 21 তারিখ, আমরা স্টেপ বাই স্টেপ ভাবি। কিন্তু এই দুটো ম্যাচ আগেই কোয়ালিফাই হয়ে গেল। হ্যাঁ আমরা হয়েছি, ইস্টবেঙ্গল হয়েছে, ইস্টবেঙ্গল আজকে জিতেছে, আমরা আজকে সেকেন্ড ডিভিশন আই লিগ ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দুজনকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। হনুমান বয়েস, হ্যাঁ তিন ফটো বয়েস, আপনার টস ফটো সেশনটা।